Assalamualaikum. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Rokibul ভাই দর্শকদের সাথে আপনার পরিচয়টা? আমার পরিচয় আমি মোহাম্মদ রকিবুল ইসলাম মেসাস রোশনি ডেইরি ফার্মের স্বত্বাধিকারী। আমার জেলাটা হলো পাবনা থানা ঈশ্বরদী গ্রাম অরণকোলা হাই স্কুলের পেছনে কিংবা হাট সংলগ্ন ধরা যায়। আমার কাছে সব কোয়ালিটি গরুই থাকে। আজকে শুধু দেখাবো বড় এবং ছোট সার। আচ্ছা রকিবুল ভাই চলেন আমরা সারগুলো দর্শকদের দেখাই। অবশ্যই ভাই। বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর সার বাচ্চা। চলুন আমরা বিস্তারিত জানি। রকিবুল ভাই এক নম্বরের সার বাচ্চাটা যে আপনার বয়সটা বিস্তারিত। এটা আসলে ইন্ডিয়ান বিটের একটা সার সাইল 100 বিট ভাই। এর পা গুলো দেখেন নাভি কম্বল গ্রোথ সব দিক থেকে একবারে কোয়ালিটির মধ্যে আছে। দর্শক দেখে শুনে নিবে আর কি। এবং প্রতিটা গরুকে ভ্যাকসিন কমপ্লিট করা আছে ভাই। আপনার FMD লাম্পি তরকা বাদলা সম্পূর্ণ কিছু কমপ্লিট করা আছে। বয়স কেমন হবে এটা? এটার বয়স আছে 11 মাস প্লাস হবে। দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 83,000 টাকা। এক নম্বর সার বাচ্চাটার দাম 83,000 টাকা। জি ভাই। তারপরে দেখছেন দুই নম্বর সার বাচ্চা। জি ভাই। দুই নম্বর এটা জাতমান বয়সটা? এটাও ইন্ডিয়ান বিটের সাইল আপনার সর্বোচ্চ জাতমানের। আসলে সামনে গলা কম্বল দেখবেন, মাথাটা দেখবেন, কানটা দেখবেন, নাভি দেখবেন, পা গুলো দেখবেন, জাতমান সর্বোচ্চ গ্রেটে আছে। আসলে যেগুলো জাতমানের গরু সেগুলোর প্রশংসা করার কোনো প্রয়োজন হয় না, দর্শক দেখলে বুঝতে পারবে। আর বয়সটা সেম বয়সের ভাই, 10 থেকে 11 মাস এই বাচ্চাগুলোর বয়স আছে। 11 মাস প্লাস এরম হবে আর কি আনুমানিক বয়সটা। দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছি ভাই 84,500। দুই নম্বর সার বাচ্চাটার দাম 84,500 টাকা। জি ভাই। তারপরে দেখছেন তিন নম্বর সার বাচ্চা। তিন নম্বরের সার বাচ্চাটা জাতমান বয়সটা? এটাও হলো ইন্ডিয়ান বিটের একটা সাইওয়াল। আপনি জাতমান কোয়ালিটিতে দর্শক দেখে বুঝতে পারবে। আসলে পাগুলো দেখেন অনেক মোটা এবং নাভি কম্বল আল্লাহ রহমতে মাশাল্লাহ খুবই সৌন্দর্য বহন করে, সব দিক থেকে পারফেক্ট আছে। এবং প্রতিটা গরুকে আমি প্রথমে বলে দিছি ভ্যাকসিনেশন সম্পূর্ণ কমপ্লিট করা আছে। এখন নিয়ে যায় শুধু এর পরিচর্যা করতে হবে। বয়স কেমন হবে এটা? বয়স আছে আপনার 11 মাস প্লাস হবে। তিন নম্বরের সার বাচ্চাটার দাম কেমন রাখছেন? এটার দাম রাখছি ভাই 84,500। তিন নম্বর সার বাচ্চাটার দাম 84,500 টাকা। জি। তারপরে দেখছেন চার নম্বর সার বাচ্চা। রকিবুল ভাই চার নম্বর এই সার বাচ্চাটা জাতমান বয়সটা? এটা আপনার ইন্ডিয়ান বিটের একটা সাইওয়াল। সাইওয়ালের আসলে পার্সেন্ট কোয়ালিটি, তার মাথা নাভি কম্বল চুট এবং তা পা হাত পাগুলো দেখলে বোঝা যায় যে কেমন কোয়ালিটিতে আছে। জাতমান সর্বোচ্চ কোয়ালিটিতে আছে আসলে ভাই। এবং বয়সটা আপনি 10 থেকে 11 মাস প্লাস। চার নম্বর এই সার বাচ্চাটার দাম কেমন রাখছেন? চার নম্বর এই সার বাচ্চাটার দাম রাখছি ভাই 82,500। চার নম্বর সার বাচ্চার দাম 82,500 টাকা। জি ভাই। তারপরে দেখছেন পাঁচ নম্বর সার বাচ্চা। রকিবুল ভাই পাঁচ নম্বর এটা জাতমান বয়সটা? এটা জাতমান বয়স আসলে এটাও সাইওয়াল 100 বিটের একটা ইন্ডিয়ান বাচ্চা হবে। নাভি কম্বল সব দিকে আল্লাহ রহমতে মাশাল্লাহ খুবই সৌন্দর্য আছে এবং পাগুলো অনেক মোটা আছে এবং রোগমুক্ত আছে। প্রতিটা গরু সম্পূর্ণ ভ্যাকসিনেশন করা আছে আল্লাহ রহমতে। আর এটারও বয়স আপনি 10 থেকে 11 মাস প্লাস মাইনাস হবে। পাঁচ নম্বরের সার বাচ্চার দাম কেমন রাখছেন? এটার দাম রাখছি আমি 80,500 টাকা।
সুন্দর একটা শাল বাচ্চা দেখছেন খাওয়া ঠিক আছে জি রকুল ভাই 6 নম্বরের শাল বাচ্চাটা জাতমান 10টা আসলে ভাই অনেকে বাহামা বিট বলে থাকে আসলে জাতমান দর্শক দেখে নির্বাচন করবে জাতটা মানটা কি কোয়ালিটির আছে দর্শক দেখে নির্বাচন করবে বস্টার বাচ্চার বয়স আছে 12 মাস ধর 12 মাস প্লাস এই এই বছরে এটা রেডি করা যাবে সামনে বছরের জন্য সবচেয়ে পারফেক্ট হবে কারণ এটা অনেক বড় মাপের শাল হবে নাভি কম্বল ভালো আছে দেখছেন হ্যাঁ সব দিক থেকে পারফেক্ট কোয়ালিটি ভাই তাহলে 6 নম্বরের শাল বাচ্চার দামটা কেমন রাখছেন এটা আমি জোড়া আকারে দুইটা গরু রাখছি একটা হলো ইন্ডিয়ান গির হবে 6 নম্বরের সাথে 7 নম্বর হ্যাঁ 7 নম্বর এই দুইটা গরু জোড়ায় দাম রাখছি হলো 1,78,000 তো বন্ধুরা শুনলেন আপনারা 6 নম্বর আর 7 নম্বর জোড়ায় দাম রেখেছেন 1,78,000 টাকা হ্যাঁ একবারে সীমিত আকারে আর দেখলেন এটা আপনারা 6 নম্বর শাল বাচ্চা জি ভাই রকুল ভাই 7 নম্বরের শাল বাচ্চাটা দাম বলতে এটা হলো ইন্ডিয়ান গির আর কি গিরটা দর্শক দেখে বুঝতে পারবে যে কেমন কোয়ালিটির জাতমান কোয়ালিটিতে সর্বোচ্চ গ্রেডের আছে আসলে বাছনাকৃতভাবে আমি গরুগুলো সংগ্রহ করি এবং দর্শকে দিয়ে থাকি আল্লাহর রহমতে সুনামের সাথে এ পর্যন্ত ব্যবসাটা করে আসছি সর্বোচ্চ জাতমান কোয়ালিটিতে এটা 12 মাস প্লাস বয়স আছে ভাই এই দুইটা বাচ্চা 12 মাস প্লাস বয়স বন্ধুরা এটা দেখলেন আপনারা 7 নম্বর শাল বাচ্চা আর আপনারা আগে শুনেছেন 6 নম্বর আর 7 নম্বর একসঙ্গে দাম আসবে 1,78,000 টাকা 1,78,000 এক দাম ভাই এটা এক দাম দেখলেন এটা 7 নম্বর শাল বাচ্চা জি ভাই বন্ধুরা দেখছেন 8 নম্বর শাল বাচ্চা এখন একটু বড় সরো শাল বাচ্চা দেখবেন আপনারা তো এটা দেখছেন সিরিয়ালে 8 নম্বর জি রকুল ভাই 8 নম্বর এই শাল বাচ্চাটা জাতমান বয়সটা এটা হলো ব্যান্ড শাইওয়াল বলে আর কি জাতমান কোয়ালিটিতে সর্বোচ্চ আছে এটার বয়সটা আছে আপনার 18 থেকে 18 মাসের 18 মাস প্লাস মাইনাস হবে ভাই সব দিক থেকে পারফেক্ট আছে জি ভাই রকুল ভাই 8 নম্বরের শাল বাচ্চাটার দাম কেমন রাখছেন এটা দাম রাখছি ভাই 1,45,000 টাকা চুটো ভালো দেখা যাচ্ছে সব দিক থেকে পারফেক্ট কোয়ালিটি আপনার মাংস পর্যাপ্ত পরিমাণ শরীরে আছে এবং হাইটের দিকেও অনেক বড় সব দিক থেকে কোয়ালিটির মধ্যে 24 সালের জন্য এগুলো বিগ বডির গরু হবে যদি লালন পালন করা যায় আল্লাহর রহমতে সঠিকভাবে খাদ্য দেওয়া যায় মাথাটা দেখেন এবং কানটাও বড় আছে সব দিক থেকে কোয়ালিটি সম্পন্ন 8 নম্বর শাল বাচ্চার দাম 1,45,000 টাকা জি ভাই দেখছেন 9 নম্বর শাল বাচ্চা খাওয়া দাওয়া ঠিক আছে সুন্দর একটা শাল বাচ্চা দেখছেন 9 নম্বর এটা জাতমান বয়সটা ভাই এটা হলো ইন্ডিয়ান গির আপনার বয়সটা আছে 18 মাস প্লাস মাইনাস হবে আর কি ইন্ডিয়া গিরের মধ্যে পারফেক্ট কোয়ালিটি আছে নাভি কম্বল চুট আল্লাহর রহমতে মাশাআল্লাহ সব দিক থেকে সৌন্দর্য বহন করে এবং এটা 24 এর জন্য পারফেক্ট কোয়ালিটির একটা গরু হবে কেউ রেডি করতে চাইলে 24 এর জন্য খুবই সুন্দর কোয়ালিটির একটা গেটআপের গরু হবে ভাই এবং মাংস ভরপুর আছে এখন 9 নম্বরের শাল বাচ্চার দাম কেমন রাখছেন এটার দাম রাখছে ভাই 1,36,000 টাকা 9 নম্বর শাল বাচ্চার দাম 1,36,000 টাকা জি ভাই তারপরে দেখছেন এটা 10 নম্বর শাল বাচ্চা 10 নম্বর এটা জাতমান বয়সটা ভাই এটা আপনার শাইওয়াল এটাও ব্যান্ড শাইওয়াল আপনার নাভি থেকে শুরু করে কম্বল পা গুলো দেখেন অনেক মোটা সব দিক থেকে পারফেক্ট কোয়ালিটি সর্বোচ্চ জাতমানের এবং প্রতিটা গরুকে ভ্যাকসিন কমপ্লিট করা আছে এবং গ্রোথের দিকে খুবই মানে খুবই কোয়ালিটি সম্পন্ন গরুটা খুবই ভালো গ্রোথের দিকে ভাই বয়সটা বয়স 18 মাস প্লাস মাইনাস হবে
10 নম্বর এটার দাম কেমন রাখছেন? এটার দাম রাখছি ভাই 1,38,500। 10 নম্বর সাত বছরের দাম 1,38,500 টাকা। জি ভাই। এগারো নম্বরের সাত বছরটা জাত নম্বর ভাই? এটাও একটা ব্যান্ড সাইওয়াল বাচ্চা, আপনার নাভি কম্বল চোট, আপনার মাথার শেপটা, মাথাটা দেখেন অনেক ছোট, পাগুলো অনেক মোটা, সব দিক থেকে আল্লাহ রহমতে খুবই সৌন্দর্য বহন করে, মাশাআল্লাহ খুবই সৌন্দর্য আছে এবং কোয়ালিটি সম্পন্ন গরু। আপনার 18 মাস প্লাস মাইনাস বয়স হবে ভাই। এগারো নম্বর এটার দাম কেমন রাখছেন? এটার দাম রাখছি ভাই 1,35,500। এগারো নম্বর সার বাচ্চাটা 1,35,500। জি ভাই। তারপরে 12 নম্বরের সার বাচ্চাটা জাত নম্বর ভাই? আসলে ভাই এটা হলো পাকিস্তানি বিটের শাইওয়াল, জাতমান কোয়ালিটিতে দর্শক দেখে বুঝতে পারবে, কোয়ালিটিটা আমার মনে হয় সর্বোচ্চ গ্রেটেই আছে। নাভি কম্বল মাশাল্লাহ খুবই সৌন্দর্য বহন করে এবং এগুলোর কালারটাই সৌন্দর্য বহন করে ভাই। এটার বয়স আছে 18 মাস প্লাস মাইনাস। দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছি 1,38,500 টাকা। 12 নম্বর সাত বছরের দাম 1,38,500 টাকা। জি ভাই। আসলে ভাই দর্শকের উদ্দেশ্যে তেমন কথা বলার নেই, অবশ্যই যেখান থেকেই গরু ক্রয় করুক জাতমান কোয়ালিটিটা ধরে ক্রয় করতে হবে এবং ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে কি না এটা শিওর করতে হবে আমার মনে হয়, কারণ বর্তমানে ভ্যাকসিনটা মানে যে কোনো গরুকেই ভ্যাকসিনটা ব্যবহার করলে রোগবালাই একটু কম হয়ে থাকে এবং আপনার গরুটা সুস্থ থাকবে এবং নিরাপদ থাকবে, এই কারণে ভ্যাকসিনটা শিওর করে ক্রয় করলে আমার মনে হয় সবচাইতে বেস্ট কোয়ালিটি হবে আর জাতমান কোয়ালিটি ধরেই ক্রয় করতে হবে। আসলে তোষার ভাই যে কোনো জিনিস ক্রয় করে বিক্রি করলে এর উপরে কিন্তু অনেকটা দায়িত্ব থেকে যায়, কারণ একটা জিনিস আপনি ক্রয় করলেন আপনার নিজের জন্য ক্রয় করে যদি লাভজনক হয়ে থাকে, মানে নিজের পালার জন্য যদি ক্রয় করে লাভজনক হয়ে থাকে, সেই কোয়ালিটির জিনিস কিন্তু অন্যকে দেয়া যাবে, আর যদি কোয়ালিটি সম্পন্ন জিনিস সংগ্রহ না করে যদি দেখা যাচ্ছে দেশি কোয়ালিটির বাচ্চা আপনি দাম কম দিলেন, দাম কম দিয়ে সেরে মনে করেন দর্শককে খাওয়াই দিলেন, দর্শকও খুশি থাকবে কিন্তু এক বছর কি দুই বছর পরে রেজাল্ট আসবে জিরো, সেই মুহূর্তে কিন্তু আপনাকে আর সেই দর্শক চাবে না। এজন্য ব্যবসাটা ধরে রাখতে হলে মানে কোয়ালিটি সম্পন্ন জিনিস বিক্রয় করলে আপনার দেখা যাচ্ছে আজকে যদি 10টা খামারি আপনার দ্বারা উপকৃত হয় পরবর্তীতে দেখা যাচ্ছে 30টা খামারি আপনার জন্য মানে ক্রয় করার জন্য আপনার কাছে আসবে, এটাই হলো মানে ব্যবসার মূল থিম। আর এটাই লক্ষ্য করে আমি কাজ করে যাচ্ছি দর্শকের উদ্দেশ্যে, আল্লাহর রহমতে সবাই দোয়া রাখবেন যাতে এই প্রচেষ্টাতে আমি চলতে পারি।